গাইস, হাজার হাজার ইউটিউবার ব্লগ করছে, তাদের মধ্যে আমাকে ভালো কিছু করতে হবে যাতে তোমাদের ভালো লাগে। কিন্তু গাইস, ভিড়ের মধ্যে আস্তে আস্তে হাঁটলে ভিড় থেকে কি বেরোতে পারবো? যদি আমি তাড়াতাড়ি হেঁটে যেতে পারি তবে তো ভিড় থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো। তো সেই জন্য আমি কন্টেন্ট নয় কোয়ালিটির উপর আমি ফোকাস করেছি। তো আজ তোমাদের আমি আমাদের গ্রামে নিয়ে যাব, নদীর পাড়ে। তো তার আগে তোমরা দেখে নাও আমার সেই ইন্ট্রো। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো এখন বাজে 3:30। তো আমি এখন আছি নদীর পাড়ে, দেখো নদী। তো নদীর পাড়ে আসার কারণ হচ্ছে একটু ঘাটে বেড়াতে যাব। তো এখন খুব বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো চলো তোমাদের দেখাই, যেহেতু নদীর পাড়ে এসেছি, আমাদের এখন শ্মশান একটা রয়েছে, শ্মশানটা তোমাদের দেখাই। আর এখন তো ভাটা, দেখো ভাটা এখন। আর এই সাইডটা পুরো পুরো ক্ষেত রয়েছে, এই সাইডটাতে পুরো ক্ষেত। এখন আমি নদীর পাড়ে হাঁটছি, দেখতে পাচ্ছ নদীর পাড়েই হাঁটছি। তো চলো দেখতে থাকো, শ্মশানে যাচ্ছি। গাইজ, এখন আমি শ্মশানের কাছাকাছি চলে এসেছি। এই শ্মশানের এন্ট্রি পয়েন্টটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এইটা আমাদের শ্মশান। এখন আমি শ্মশানেই আছি, এই দেখো শ্মশান। তো এটা এখন পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়েছে। তবু এখানে মানুষ মারা গেলে যে পোড়ানো হয়, এটা পুরো হয় আপাতত। এই যে দেখো, এইখানে এখানে পোড়ানো হয়। আর ওই সাইডে একটা ঘাট রয়েছে স্নান করার জন্য, এটাকে ইলেকট্রিক চুল্লি করার একটা পরিকল্পনা চলছে সরকার থেকে। তো এখন পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো গাইজ, একটা কথা রয়ে যাচ্ছে। আচ্ছা, আমরাও তো লাইফে অনেক আনন্দ করি, গান বাজনা পার্টি। আচ্ছা, যারা মারা যায় স্বর্গে, নাকি স্বর্গে যায় ভূত হয়ে যায়, ভূতরা কি রান্না করে, খাওয়া দাওয়া করে, নাচ গান করে কি? তো এবার দেখা যাক কি করে। গাইস, দেখতে পেয়েছো কেমন নাচ গান করছে? তাহলে সত্যি হয়তো করে। তো চলো, এখন বৃষ্টি পড়ছে, বাড়ির দিকে ফিরে যাই। গাইস, এখন বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছ ছাতার মধ্যে রয়েছি। তো তাই বেশি কিছু দেখাতে পারছি না, তো খুব বৃষ্টি পড়ছে, তাই বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো জিনি ব্লগার ইউটিউব চ্যানেল।